নমস্কার, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো অনেকটাই বেলা হয়ে এসেছে, দেড়টা বাজতে চললো। তো হঠাৎ করে কী মন হলো, আমি আর হতল চলে আসলাম কুল পাড়তে। তো সত্যি এরকম একটা ওয়েদারে কুল খাওয়ার একটা মজাই অন্যরকম। তো চলুন ফটাফট কুলগুলো পাড়ি এবং অনেকটা মশলা বানাতে হবে, অনেক কিছুই করতে হবে। তো চলুন কুলগুলো পেরে নিই, কেমন? দাদা মাই খাইব কটা, দাদা তোর মাই খাইব, তো আমার মাই খাইব, তোর মাই খাইব, নিবি না? এই জায়গাটা ভালো আছে, আমরা সবাই পাকা পাকা নিছি, তাই না? ভালো হইব, টেস্টি। চো হয়ে গেছে দাদা, হ্যাঁ আনি তো না, অনেক হয়েছে। তো কুল পাড়া হয়ে গেছে, তো বাড়িতে চলে এসেছি। তো এবার মশলাটা বানানোর পালা। তো ধনে পাতাগুলো প্রথমে ছিঁড়ে নিই, একটু কম পড়ে গেছে। তো চলুন এবার বাটনা বাটাতে বেটে নিই, কেমন? লঙ্কা নিয়েছি চারটে, দেখি কীরকম ঝাল হয়, রেজাল্ট দেখাই যাবে কিছুক্ষণ পর। চলুন সব কিছু করে নিই। ছবিকে তুলুন, ছবি তুলে নেয় ধনে পাতা পিস করা করতে হচ্ছে না, যেটু কবে হবে আর রাইখে দিবি ধনেটা পিস করার জন্য। পুতা কাটছে না কেন? আরে ভালোই হচ্ছে, পুঁতাটা ঘুরাইতে হবে খালি, তো পুঁতা আগাচ্ছে। আরে হয়ে গেছে গা, ও বাটার কথা খালি মাইরে কয়, পুঁতাতে বাটতে। তা ভালোই পারছি, প্রথম দিন ট্রাই করলাম, জীবনে প্রথম আমি বাটা কথা হারিয়েছি। খালি কইরে গেলে তো হবে না, তাই কি না? একটা ছোট বাটি আছে না, বাটি নিয়ে আসে, বড় বড় খাওয়ানো। এখন কাদেস ঘন্টাখানি পরে যাবো। তো মশলা রেডি হয়ে গেছে, তো এবার যাওয়া যাক মাঠের দিকে। তো চলুন এগুলো কেচে নিয়ে নিই, তারপরে মাঠের দিকে যাব। তো কুলগুলো ধুয়ে নিয়েছি এবং কুলের মধ্যে অনেকটা জলও রয়েছে, যদি চোখে মুখে যদি লঙ্কা টঙ্কা চলে যায় সেই ধরুন এখানে একটু জল নিয়ে নিয়েছি। এমনি আলাদা কোনো জলের ব্যবস্থা নেই, তো ওই দূরেই যাবো, ওই যেখানে ভুট্টা খেয়ে ওখানেই যাবো। তো চলুন যাওয়া যাবো ওইখানে। ওই ভুট্টা, ওই ভুট্টা খেতে পিছনে মনে মজা এবো, রোদ এসব জিনিস রোদের মধ্যে খাইতে হবে, বুঝছো না? শোনা যাই, সত্যি সবই ঠিক আছে, ভালো হয়েছে, তাই না? যেরকম ঝাল, যেরকম লবণ, সব কিছুই ঠিক। ঝাল যত হবে তত শান্তি, খায়াস মজা গেল। আজ তো মশলা মশলাটা না পুরো ফ্যান্টাসি হয়েছে। তো
তো খেতে খেতে একটা কথা মনে পড়লো, তো চলুন সেটা আপনাদের একটুখানি শোনাই, হয়তো ভালো লাগে। সময়টা চলে যাচ্ছে কিন্তু, আর কদিন পরে সব ফুল ঝরে পড়ে যাবে। এখনও সময় আছে, যদি পাড়ায় কোনো গাছ থাকে এরকম একটা ওয়েদারে, আর এরকম মশলা বানিয়ে খেয়ে নিই, এই স্বাদের ভাগ হবে না, সত্যি কথা এটাই। তো চলুন মশলাটা এক ঝলক আপনাদের দেখাই, সত্যি অসাধারণ একটা একটা অনুভূতি, তাই তো? ঝাল, মুখে ঝাল, কিন্তু তা একটা আলাদা একটা অনুভূতি, এটা হয়তো আপনি 20 টাকা দিয়েও পাবেন না। দুজন মিলে খাচ্ছি আমি আর ও, পুরো শেষ, ঝালে একদম ফুল শেষ হয়ে গেছে, তাও খাচ্ছে, কারণ আলাদা একটা মজা আছে। তো চলুন আপনাদের মশলাটা দেখাই। তো মশলা প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু রয়েছে, আর এখানে কুলো প্রায় শেষ, মশলাও শেষ, এদিকেও নাগদা জল পড়তেছে, সব মিলিয়ে অসাধারণ। চল এক বল একবার, অসাধারণ, অসাধারণ। তো মশলা প্রায় শেষ হয়ে এসছে, আর কুলো প্রায় শেষ, আর এদিকে নাগদা জল, তাও খাচ্ছে, খেতে হবে, আলাদা একটা মজা আছে। তো চলুন পুরোটা শেষ করি, তারপরে বাড়ি যাবো, স্নান করবো, বিকেল আবার যাইতে হবে খিচুড়ি খাইতে, দেখি, গ্যারান্টি নাই, যদি যাই কেমন। তো চলুন শেষ করে ফেলি, প্রায় শেষ হয়ে এসছে, তার সাইডে একটু একটু লাইকা রয়েছে, তো সেগুলো দুজন মিলে খাইয়ে ফেলি, আর কুলো অল্প রয়েছে, আর বেশি নাই কুল। তো চলুন দেখা হচ্ছে, ভালো থাকবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন বাড়ি যাই।